মহানগরীত হিট এন্ড রানৰ ঘটনা শিক্ষয়ত্রী গাড়ি খুন্দাত প্রাণ গল এগৰাকী যুবকৰ দুর্ঘটনা সংঘটিত করিয়ে পলায়ন শিক্ষয়ত্রী হেঁচাত পৰি গোচৰ ৰুজু পান বজাৰ আৰক্ষী অবশেষত রহস্য ভেদ হল মহানগরীর দীঘলী পুখুরী পাৰত সংঘটিত হওয়া দুর্ঘটনা শনিবারে সংঘটিত হৈছিল হিট এন্ড রানৰ ঘটনা যে দুর্ঘটনাত থিতাতে নিহত হৈছিল উদীয়মান যুবক ভার্গব জ্যোতি বৰ্মন ভার্গবক খুন্দিয়াই গাড়ি সহ পলায়ন কৰিছিল কটন কলেজিয়েটৰ এগৰাকী শিক্ষয়ত্রী দুর্ঘটনার স্থানত উপস্থিত একাংশ লোক আর দায়িত্বত থকা আরক্ষীয়ে ডিভাইডারত খুন্দা মারি ভার্গব জ্যোতি বর্মনের মৃত্যু হওয়া বলে জানাইছিল কিন্তু পরবর্তী সময় যুবকজনের পরিয়ালের লোকে সেই স্থানের সিসিটিভির ফুটেজ পরীক্ষা করা ওলাই পড়ে প্রকৃত সত্য সে অনুসরি AS01BY0040 নম্বরের বাহনখানে খুন্দার ফলতে মৃত্যু হয়েছিল ভার্গবর ইয়ার পাছতে পানবজার থানাত রুজু করা হয় 155/24 নম্বরের একটা গোচর যি গোচরত সন্নিবিষ্ট করা হয়েছে ভারতীয় দণ্ডবিধি ধারার 279/304/427 সেই গোচরের তদন্তত পোহরলে আসিল বহুকেইটা সাশ্চল্যকর তথ্য তদন্তকারী দলে দুর্ঘটনাস্থলীর উদ্ধার করেছিল এখন চারিচকীয়া বাহনের কিছু অংশ রয়ে যাওয়া সেই অংশের সন্ধান বিচারি আরক্ষীয়ে চলাইছিল অভিযান ইতিমধ্যে আরক্ষীয়ে জব্দ করা নির্দিষ্ট বাহনখনত নাছিল ঘটনাস্থলীত উদ্ধার হওয়া বাহনের অংশ ইয়ার পাছতে আরক্ষী নিশ্চিত হয় সেই বাহনখনের খুন্দাতে ভার্গবর যে মৃত্যু হয়েছিল প্রশ্ন হয় শনিবারই সংঘটিত হওয়া ইজেন রানের ঘটনা কোনে গাফ আরক্ষী নে কোনো প্রভাবশালী চক্র এতিয়া সেই শিক্ষয়ত্রীগৰাকীক সোধা পোছাৰ বাবে সাহস কৰিব পাৰিবনে আরক্ষী প্ৰিয়ব্রত গগৈ আৰু বিৰিঞ্চি কুমাৰ ডেকা ৰিপৰ্ট News18 অসম মহানগরীত হিট এন্ড রানৰ ঘটনা শিক্ষয়ত্রী গাড়ি খুন্দাত প্রাণ গল এগৰাকী যুবকৰ দুর্ঘটনা সংঘটিত করিয়ে পলায়ন শিক্ষয়ত্রী হেঁচাত পৰি গোচৰ ৰুজু পান বজাৰ আৰক্ষী অবশেষত রহস্য ভেদ হল মহানগরীর দীঘলী পুখুরী পাৰত সংঘটিত হওয়া দুর্ঘটনা শনিবারে সংঘটিত হৈছিল হিট এন্ড রানৰ ঘটনা যে দুর্ঘটনাত থিতাতে নিহত হৈছিল উদীয়মান যুবক ভার্গব জ্যোতি বৰ্মন ভার্গবক খুন্দিয়াই গাড়ি সহ পলায়ন কৰিছিল কটন কলেজিয়েটৰ এগৰাকী শিক্ষয়ত্রী দুর্ঘটনার স্থানত উপস্থিত একাংশ লোক আর দায়িত্বত থকা আরক্ষীয়ে ডিভাইডারত খুন্দা মারি ভার্গব জ্যোতি বর্মনের মৃত্যু হওয়া বলে জানাইছিল কিন্তু পরবর্তী সময় যুবকজনের পরিয়ালের লোকে সেই স্থানের সিসিটিভির ফুটেজ পরীক্ষা করা ওলাই পড়ে প্রকৃত সত্য সে অনুসরি AS01BY0040 নম্বরের বাহনখানে খুন্দার ফলতে মৃত্যু হয়েছিল ভার্গবর ইয়ার পাছতে পানবজার থানাত রুজু করা হয় 155/24 নম্বরের একটা গোচর যি গোচরত সন্নিবিষ্ট করা হয়েছে ভারতীয় দণ্ডবিধি ধারার 279/304/427 সেই গোচরের তদন্তত পোহরলে আসিল বহুকেইটা সাশ্চল্যকর তথ্য তদন্তকারী দলে দুর্ঘটনাস্থলীর উদ্ধার করেছিল এখন চারিচকীয়া বাহনের কিছু অংশ রয়ে যাওয়া সেই অংশের সন্ধান বিচারি আরক্ষীয়ে চলাইছিল অভিযান ইতিমধ্যে আরক্ষীয়ে জব্দ করা নির্দিষ্ট বাহনখনত নাছিল ঘটনাস্থলীত উদ্ধার হওয়া বাহনের অংশ ইয়ার পাছতে আরক্ষী নিশ্চিত হয় সেই বাহনখনের খুন্দাতে ভার্গবর যে মৃত্যু হয়েছিল প্রশ্ন হয় শনিবারই সংঘটিত হওয়া হিট এন্ড রানের ঘটনা কোনে গাফ আরক্ষী নে কোনো প্রভাবশালী চক্র এতিয়া সেই শিক্ষয়ত্রীগৰাকীক সোধা পোছাৰ বাবে সাহস কৰিব পাৰিবনে আরক্ষী প্ৰিয়ব্রত গগৈ আৰু বিৰিঞ্চি কুমাৰ ডেকা ৰিপৰ্ট News18 অসম।